দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে উত্তরে বৃষ্টি কিছুটা কমবে, সেই সঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার এই সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। হাওয়া অফিস সূত্রের খবর, মৌসুমি অক্ষরেখার রাজস্থানের বিকানির গোয়ালিয়রের সাতনা গয়া হয়ে মালদার ওপর দিয়ে পূর্ব দিক দিয়ে গিয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে 16 জুলাই রবিবার। শনি ও রবিবার ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি আর অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলায় জেলায়। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি রয়েছে কোনো কোনো জেলায়। পার্বত্য এলাকাসহ উপরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মালদাহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। কাল থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে উত্তরবঙ্গে, তবে ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার এবং রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই 5টি জেলাতে। রবিবার থেকে আর একটু কমবে বৃষ্টির পরিমাণ। প্লাবনের পরিস্থিতি, নদীর জলস্তর বাড়তে থাকায় তিস্তা, তোর্ষা, জলঢাকা, সংকোচ এইসব নদীগুলিতে জলস্তর বিপদসীমা ছাড়াতে পারে এমনটাই মনে করা হচ্ছে। নিচু এলাকার ফসলের ক্ষতি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হর্টিকালচারের বেশি ক্ষতি হতে পারে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে, ধস নেমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হতে পারে। উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেল শুরু হবে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। কলকাতার আবহাওয়া, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কলকাতায়। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64% থেকে 88%। ভিন রাজ্যে কেমন পরিস্থিতি আবহাওয়ার, শনি ও রবিবার উত্তরাখণ্ডে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিহারেও ভারী বৃষ্টি চলবে। উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান সহ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আগামী 5 দিন এইসব রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। কঙ্কন, গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কর্ণাটক, কেরালাতে এবং মাহেতেও ভারী বৃষ্টি চলবে জানিয়েছে আবহাওয়া দপ্তর।